দর্শক আমাদের সাথে এই মুহূর্তে আছে আয়নাবাজি চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নাবিলা। আমরা কথা বলবো নাবিলার সাথে। নাবিলা কেমন আছো? খুব ভালো আছি, এই মুহূর্তে খুব এক্সাইটেড, ওয়েট করছিলাম শাপলুরু দেখার জন্য, সো এখন দেখে নেব। হ্যাঁ, মুভি সময় প্রায় হয়ে এসেছে এবং অনেক দর্শক ভিড় দেখা যাচ্ছে, এবং গতকালকে যেহেতু মুক্তি পেয়েছে এটা রিভিউজ অনেক ভালো ছিল, তো তারপরও তোমার কি মনে হয় যে দর্শকদেরকে কতটা হলমুখী করবে মুভিটা? ভালো মুভি হলে যে কোনো ভালো মুভি দর্শকদেরকে হলমুখী করবে, আর এই মুভিটা নিয়ে আসলে যখন থেকে মুভিটা শুরু হয়েছে, শুটিং হয়েছে, আমি একটু একটু করে শুনছিলাম, আমি মিমের কথা শুনেছিলাম যে মিম এরকম বলেছে যে সে এখানে অ্যাক্টিং করার জায়গা পেয়েছে, সুযোগ পেয়েছে, আর রিসেন্টলি শুভর সঙ্গে আমার কাজ হয়েছে, সো তার কাছ থেকেও শাপলুডু সম্পর্কে জেনেছি এবং ট্রেইলার আমার ভালো লেগেছে, প্রমোশনস আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। আজকে যদি এখানে নাও আমার আশা হতো, আমি ডেফিনেটলি গিয়ে দেখতাম এবং আশা করি যদি আজকে দেখে আমার ভালো লাগে, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে, সো আমি আমার পরিবারকে নিয়ে অবশ্যই আবার দেখবো। দর্শকদেরকে কি বলবা হলে এসে শাপলুডুটা দেখার জন্য? আমাদের দর্শকদেরকে যদি কিছু বলো। দর্শকদেরকে আসলে আমি দেখার পর বললে আরও ভালো হতো, তাহলে আরও সুন্দর করে বলতে পারতাম, কিন্তু এখন শুধু একটা কথাই বলবো, যে কোনো ভালো মুভিকে প্রমোট করা আসলে আমাদের সবার দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব, এবং সব মিলিয়ে শাপলুরু আমার কাছে মনে হচ্ছে একটি ভালো মুভি হতে যাচ্ছে, যেহেতু এখনও দেখিনি, দেখবো কিছুক্ষণ বাদে। সো আসুন হলে দেখুন, এন্টারটেইন হন এবং বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে সবাই মিলে যাতে একসঙ্গে একযোগে কাজ করি। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। বাৎসরিক উৎসবের আগে আদিবাসীদের গ্রামে হামলা, ঘটনাটি ঘটেছে সুবর্ণপুর থানার বিষ্ণুগ্রাম। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এই এলাকায় যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আমরা চাই। এত বড় বেইমানি এটা কেমনে করলি? কে বলছে? মারেন না ভাই, মাফ করবেন। আমি করি নাই। আজ থেকে শুরু হবে নতুন খেলা, নতুন সব গুটি, নতুন সব চাল, অল ইজ ইয়ার্স। আমি হলাম জলে ভাসা পদ্ম। একটা অ্যান্টিভাইরাস পাঠিয়ে দিয়েছি জায়গা মতো। পুষ্প খেলার অংশ এখানে সবাই, আর কেউ আড়াল থেকে খেলে সবাই কিনবে। সেখানে ভুলের মাশুল দিতে হয় নিঃশ্বাসের দামে। ছুটেছি যে পথে আমি জানি না তার শেষ কোথায়। আলো আধা ঘন্টার ব্যবধানে আমি আবার সব চাইতে প্রিয় দুজন মানুষকে হারিয়েছি। সময় কিন্তু অনেক কম। অন্যের চলে নিজের সব যখন হারায় তখন ঘুরে দাঁড়ায় কেউ কেউ। সামনে দুর্গাপূজা, একটা আশঙ্কা, প্রতিপক্ষ নিঃশেষ হবার আগে এই খেলা শেষ হয় না। মারতে হবে নয়তো মরতে, কিন্তু খেলতে হবে সবাইকে। ওকে, সম্পর্কটা ক্লিয়ার করে দিচ্ছি।